Hey there. Subscribe to my channel and also press this bell icon. আসসালামু আলাইকুম, টেল মি বিডি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা যদি টেল মি বিডি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে টেল মি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। টেল মি বিডি ইউটিউব চ্যানেলে নতুন যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা কর্তৃক গত 6/3/2022 খ্রিস্টাব্দ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে, যে বিজ্ঞপ্তিটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি বিএম, এসএসসি ভোকেশনাল, মাদ্রাসা ভোকেশনাল ও বিএম এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ মাসের বেতন ভাতা সরকারি অংশে সর্বমোট 12টি চেক অগ্রণী জনতা রূপালী ও সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় অবলিক স্থানীয় কার্যালয় ঢাকায় 6/3/2022 খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করেছে। শিক্ষক কর্মচারীগণ তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতন ভাতাদি 10/3/2022 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা হতে উত্তোলন করতে পারবেন। অর্থাৎ ফেব্রুয়ারি 2022 মাসের যে বেতন ভাতাদি 6 তারিখে সার্করণ করা হয়েছে সেটি বেতন উত্তোলনের শেষ তারিখ 10/3/2022। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের এমপিও শিট অনলাইন থেকে পাবেন, কোথায় কোন লিঙ্কে পাবেন সেই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিতে পারেন। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটি কথা স্পষ্ট করে বলা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যাংক ওয়ের ব্যবস্থাগণ ও প্রতিষ্ঠান প্রধানগণ তাদের প্রতিষ্ঠানের এমপিও শিট ওয়েবসাইট হতে ডাউনলোড পূর্বক বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গ্রহণ করতে পারবেন মর্মে বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিমল কুমার মিশ্র, সহকারী পরিচালক এমপিও শাখা কারিগরি শিক্ষা অধিদপ্তর। আশা করি সবাই জানতে পারছেন যে কারিগরি শাখার বা কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে বেতন ভাতা ফেব্রুয়ারি মাসের সেটি প্রদান করা হয়েছে, যার 10/3/2022 খ্রিস্টাব্দে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং টেল মি বিডি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।